স্টাফ সিলেকশন কমিশন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল এক্সামিনেশন টু যাকে আমরা বলে থাকি এসএসসি সিজিএল সেই এসএসসি সিজিএলে অলরেডি অনলাইনে অ্যাপ্লিকেশন নেওয়া শুরু হয়ে গেছে গ্র্যাজুয়েট লেভেল এবং যারা যারা ফর্ম ফিল করতে ইচ্ছুক বিশেষ করে যারা বেকার আছেন এবং বিভিন্ন চাকরির পরীক্ষা দিচ্ছেন এছাড়াও অনেকেই আছেন যারা গভর্নমেন্ট জব করছেন এবং অন্য জব পেতে ইচ্ছুক বা অন্য জব ট্রাই করছেন তাদের জন্য একটি সুবর্ণ সুযোগ প্রচুর পোস্টে এই এসএসসিসিজিএল এর মাধ্যমে নিয়োগ করা হচ্ছে ডেট অফ সাবমিশন অফ অ্যাপ্লিকেশন বাইশ দশ দুই থেকে শুরু এবং পঁচিশ এগারো দুই হাজার উনিশ বিকেল পাঁচটার মধ্যে আপনাকে ফর্ম ফিল করতে হবে এবং সেটা পুরোটাই অনলাইনের মাধ্যমে পুরো ডিটেলস যে ফর্ম ফিল আপ আপনারা করবেন তার লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া থাকবে সেই ডেসক্রিপশন থেকেই আপনারা ফর্ম ফিল আপ করতে পারবেন ডিটেলস শুরু করবো শুরু করার আগে বলবো যারা যারা আমার চ্যানেল নতুন আছেন এবং যারা ভিডিও দেখছেন না প্লিজ সাবস্ক্রাইব করুন এই ধরনের বিভিন্ন ভিডিও আপনাদের কাছে সরাসরি পৌঁছে যাওয়ার জন্য এবং ভিডিওটি শেয়ার করুন যারা প্রয়োজন তারা যেন এই খবরটি পেয়ে থাকে যে এস সিজিএল এর ফর্ম ফিল আপ শুরু হয়েছে সেই এসএসসি এল এ যে ফর্ম ফিল আপ পুরোটাই অনলাইন মেথডে এবং রিসিপ্ট অফ পেমেন্ট যে আপনারা যে পেমেন্ট করবেন সেই পেমেন্ট করার জন্য আপনাকে দুটো মেথড দেওয়া আছে সেটি হচ্ছে অনলাইনে এখন বেশিরভাগই অনলাইনে পেমেন্ট করা হয় এবং সেটি অনলাইনে পেমেন্ট আপনার পঁচিশ তারিখ যদি আপনি ফর্ম ফিল করেন তাহলে অনলাইনে পেমেন্ট মেথড আপনাকে শেষ করতে হবে সাতাশ এগারো দুই হাজার উনিশ বিকেল পাঁচটার মধ্যে আর যারা অফলাইনে চালানের মাধ্যমে জমা করবেন তাদের সাতাশ এগারো দুই হাজার উনিশ বিকেল পাঁচটার মধ্যে আপনাকে কমপ্লিট করতে হবে এই প্রসেস এখানে বিভিন্ন পোস্টে যেমন অ্যাসিস্ট্যান্ট অডিট অফিসার অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্ট অফিসার অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার বিভিন্ন জায়গায় যেমন আপনার আছে সেন্ট্রাল সেক্রেটারিয়েট সার্ভিস ইন্টেলিজেন্স ব্যুরো সিবিআই রেলওয়ে মিনিস্ট্রি এবং নার্কোটিক্স ডিপার্টমেন্ট এনআইএ সব এই সমস্ত পোস্টগুলোতে এই এসএসসিসি মাধ্যমে নিয়োগ করা হয় বিভিন্ন পোস্টের ক্ষেত্রে বিভিন্ন রকম তাদের যে এইস বার সেই এইস বার দেওয়া আছে কোনো কোনো চাকরির ক্ষেত্রে আঠারো থেকে সাতাশ কোন কোন আছে কুড়ি থেকে তিরিশ আবার কারো কারো আছে যে কুড়ি থেকে সাতাশ বছর মধ্যে যারা আছেন তারা ফর্ম ফিল করতে পারবেন এছাড়াও যাদের যাদের বয়সের যে রিজার্ভ রিজার্ভ সরি বয়সের যে ছাড় আপনারা যেটা পেয়ে থাকেন সেই বয়সের ছাড়টাও আপনারা পাবেন এজন্য যে নির্দিষ্ট প্রসেস আছে সেই নির্দিষ্ট প্রসেসে আপনারা ফর্ম ফিল আপ করতে পারেন ডিটেলস পুরোটা ডিটেলস যদি আমি এখানে বলতে চাই ভিডিওর লেন্থ অনেক বড় হয়ে যাবে এছাড়াও আপনারাও ধৈর্য হারিয়ে ফেলবেন যার জন্য বলব পুরোটা আপনারা সেই ওয়েবসাইটে গিয়ে এই যে ওয়েবসাইটের লিঙ্কটি যে ডেসক্রিপশনে দেওয়া থাকবে সেই ডেসক্রিপশনে গিয়ে সেখান থেকে ডাউনলোড করে নিয়ে আপনারা পুরোটা পড়ে নিতে পারেন এছাড়াও বলে দিব যে সাবজেক্ট বিভিন্ন যে পোস্টগুলো আছে সেই বিভিন্ন পোস্টের ক্ষেত্রে কিন্তু বিভিন্ন রকম সাবজেক্ট দেওয়া আছে অর্থাৎ আপনার যে কোয়ালিফিকেশন সেই কোয়ালিফিকেশনের ক্ষেত্রে কিন্তু আলাদা আলাদা দেওয়া আছে সেটা আপনারা দেখে নেবেন যেমন অ্যাসিস্ট্যান্ট অডিট অফিসার বা অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্ট অফিসারের ক্ষেত্রে আপনার ব্যাচেলার ডিগ্রি ফর্ম এ রেকগনাইজ ইউনিভার্সিটি থেকে আপনাকে করতে হবে এবং ডিজাইরেবেল বলা আছে যে যদি কেউ চার্টার অ্যাকাউন্ট থাকেন বা কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট ওর কোম্পানি সেক্রেটারি ওর মাস্টার ইন কমার্স ওর মাস্টার ইন বিজনেস স্টাডিজ করে থাকেন তাহলে এটাকে বলা হয়েছে তারা ডিজাইরেবেল কোয়ালিফিকেশনের মধ্যে পড়বে এছাড়া জুনিয়র স্ট্যাটিস্টিক্যাল যে অফিসার সেখানেও আপনাকে আপনি ফর্ম ফিল আপ করতে পারেন সেক্ষেত্রে আপনাকে হতে হবে হচ্ছে ব্যাচেলার্স ডিগ্রি ইন এনি সাবজেক্ট ফ্রম এ রেকগনাইজ ইউনিভার্সিটি উইথ লিস্ট সিক্সটি পার্সেন্ট মার্কস ইন ম্যাথমেটিক্স অ্যাট টুয়েলথ স্ট্যান্ডার্ড লেভেল অথবা ব্যাচেলার ডিগ্রি ইন এনি সাবজেক্ট উইথ স্ট্যাটিস্টিক্স অ্যাজ ওয়ান অফ দ্য সাবজেক্ট অ্যাট ডিগ্রি লেভেল এছাড়াও যে স্ট্যাটিল ইনভিজিলেটার ইন সরি ইনভেস্টিগেটার গ্রেড টু সেখানেও আছে সেখানেও ব্যাচেলার ডিগ্রি হতে হবে আপনাকে এবং সেখানে থাকতে হবে স্ট্যাটিস্টিক্স অল অন্যান্য যে সমস্ত পোস্টগুলো আছে এই কতগুলো যে পোস্টগুলোর কথা বললাম তা সেই পোস্টগুলো বাদ দিয়ে অন্য যে পোস্টগুলো আছে সমস্ত ক্ষেত্রেই আপনাকে আপনি যদি ব্যাচেলার ডিগ্রি হয়ে থাকেন অর্থাৎ গ্র্যাজুয়েট হয়ে থাকেন তাহলে আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন আশা করি অনেকেই করে থাকবেন বা যারা যারা করেনি এখনো করে নিন এবং ফিজ যেটি বলা আছে সেই ফিজ হচ্ছে একশো টাকা অর্থাৎ হান্ড্রেড রুপিস অনলি সেই ফিজ মাধ্যমে আপনারা সব অনলাইনেও পেমেন্ট করতে পারেন বা অফলাইনেও আপনারা পেমেন্ট করতে পারেন এবং সেই পেমেন্ট কিন্তু সাতাশ তারিখ বেলা পাঁচটার মধ্যে অর্থাৎ নভেম্বরের সাতাশ তারিখ বেলা পাঁচটার মধ্যে সেই যে পেমেন্ট মেথড সেই পেমেন্ট মেথডটি শেষ করতে হবে আশা করি যদি এই ইনফরমেশনটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই প্লিজ লাইক করবেন এবং শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে